আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে রয়েছি মোহাম্মদ রাজাউল হাসান, সহকারী শিক্ষক 29 নং আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের একটি ক্লাস নিব। আশা করি তোমরা সব পায় নোট এবং কলম নিয়ে প্রস্তুত রয়েছ। আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিচে আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি তোমরা লক্ষ্য করো। নিচে আমরা দুইটি ছবি দেখতে পাচ্ছি। দ্বিতীয় ছবিটি হয়তো তোমরা সবাই চেনো, এটা একটি ফুটবল মাঠ। এবং প্রথম ছবিটি হয়তো বা সবাই চিনতে পারছো না, আমি বলে দিচ্ছি। প্রথম ছবিটি হলো সংসদ ভবন এবং দ্বিতীয় ছবিটি হলো একটি ফুটবল মাঠ। আচ্ছা তোমরা কি বলতে পারবে কতটুকু জায়গা জুড়ে সংসদ ভবন ও খেলার মাঠ অবস্থিত, তা আমরা কিভাবে জানতে পারি? মানে এই যে ফুটবল মাঠ এবং সংসদ ভবন, এটি কতটুকু জায়গা জুড়ে আছে, এটা তুমি আমরা কিভাবে বের করতে পারি, এর উপায় কি তোমরা জানো? হ্যাঁ, অনেকে হয়তো বা জানো, অনেকে জানো না। যারা জানো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা বের করতে হলে আমাদেরকে অবশ্যই পরিমাপের মাধ্যমে বের করতে হবে। তাহলে আজকে আমাদের ক্লাস হবে কিসের উপর, তোমরা একটু অনুমান করো তো দেখি। আমাদের আজকের পাঠ পরিমাপ এবং ক্ষেত্রফলের পরিমাপ। ক্ষেত্রফলের পরিমাপ নিয়ে আমরা আমাদের আজকের ক্লাসটি করব। আজকের ক্লাসটি যদি আমরা ভালোভাবে শেষ করতে পারি, তাহলে তোমরা আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানবে ও বলতে পারবে। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ব্যবহার করে আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারবে। সো আর দেরি কেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমাদের ক্লাস শুরু করি। আচ্ছা, কোন তলের আকার বৃহত্তর, ক না খ, তুমি কিভাবে তুলনা করবে? দেখো তোমরা ছবি দিকে লক্ষ্য করো, আমরা দুইটা আকৃতি দেখতে পাচ্ছি। একটি হলো ক এবং খ, দুইটি হলো চতুর্ভুজ আকৃতির। এখন ক আকৃতি বড় নাকি খ আকৃতি বড়, তুমি কিভাবে এটা তুলনা করবে? তখন রাজা ভাবতেছে মৌলিক উপায়টি হলো এগুলোকে কাটা অথবা পাতলা কাগজের উপর একে নেওয়া এবং একটির উপর আরেকটি রেখে তুলনা করা। আমরা যদি একটা আকৃতিকে আরেকটি আকৃতির উপর রেখে দেয়, তাহলে কোনটা বড় এবং ছোট তা তুলনা করতে পারবো, অথবা ছোট পাতলা কাগজে রেখে একে তারপর কেটে আমরা তুলনা করতে পারি, তাই না? তাহলে দেখা যাক আমরা একটা আকৃতিকে আরেকটি আকৃতির উপর রেখে কেটে তুলনা করতে পারি কি না। তাহলে আমি খ আকৃতিকে ক আকৃতির উপর রাখছি, তারপর অতিরিক্ত যে অংশটুকু রয়েছে আমরা সেটা কাটি। তাহলে আমরা এই অংশটা কেটে এখানে রাখলাম, এবার খ আকৃতির অংশটুকু আমরা কাটলাম এবং এটাকে এখানে রাখলাম। তাহলে এখানে ক খ কিন্তু এখানে সমান রয়েছে, আর এখানে আমরা দেখতে পাচ্ছি কোন আকৃতিটি বড়। এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, হ্যাঁ, তাহলে সুতরাং ক আকারটি খয়ের আকারের চেয়ে বড়। যদি আমরা কাটতে কিংবা আঁকতে না পারি, তবে আকারগুলোর উপর কোনো বস্তু স্থাপন করে ওই বস্তু কতটুকু জায়গা দখল করে তার উপর ভিত্তি করে তুলনা করতে পারি। ধরো এই যে দুইটি আকৃতি আমি আবার নিলাম, এবার আমি কোনো, আমার কাছে ছুরি নেই, আমি কাটবো না, না কেটে আমি কিভাবে কোনটি বড় সেটি তুলনা করতে পারি? তাহলে আমি একটি বস্তু নেব, এই বস্তুটি নিয়ে ক আকৃতি এবং খ আকৃতি দুইটির উপরে স্থাপন করব, স্থাপন করে দেখব এবং তারপর তুলনা করব। তাহলে আমরা একটি আকৃতি নিই, তো এই আকৃতিটি নিলাম, এই যে চতুর্ভুজ, ছোট্ট একটি চতুর্ভুজ বর্গাকৃতি, এই বর্গাকৃতির চতুর্ভুজটাকে আমি ক আকৃতির উপর রাখবো এবং খ আকৃতির উপর রাখবো, তারপর তুলনা করব। আচ্ছা তাহলে রাখি, দেখা যাক কোনটি বড়। হ্যাঁ রাখা হচ্ছে, দেখা যাক, আমরা রাখার পর তুলনা করব, তুলনা করে দেখব যে কোন আকৃতিটি বড়। তাহলে এখন আমরা কি দেখতে পেলাম, আমি দেখতে পাচ্ছি যে খ আকৃতির মধ্যে এই বর্গাকৃতির এই আকৃতিটি 24টি ধরেছে এবং
ক আকৃতির মধ্যে 24টি ধরার পরও আরও কিছু জায়গা বাকি রয়েছে। তাহলে আমরা নিশ্চয় বলতে পারি ক আকৃতিটি বড়। হ্যাঁ, সুতরাং ক আকারটি খ আকারের চেয়ে বড়। এবার মিনা বলছে, হ্যাঁ আমার মনে হয় না এসব কিছু যথেষ্ট, আমাদের আন্তর্জাতিক মানের একটি সুনির্দিষ্ট একক প্রয়োজন। এগুলি তো আমরা আকৃতি রেখে বা কেটে নির্ণয় করলাম, কিন্তু এটা তো আন্তর্জাতিক মানের না। এখন এমন একটা পদ্ধতি আমাদের বের করা দরকার যে পদ্ধতির মাধ্যমে আন্তর্জাতিক মানে মানে সকল দেশে ওই পদ্ধতি অবলম্বন করে ক্ষেত্রফল বের করা হয়। তাহলে ওই পদ্ধতি আমাদের যদি জানা থাকে তাহলে আমরা সহজে আকৃতি বড় এবং কোন আকৃতি ছোট তা বের করতে পারব। তাহলে চলো আমরা কিভাবে আন্তর্জাতিক মানের একটি সুনির্দিষ্ট একক দিয়ে আমরা আকার বের করতে পারি তা বের করার চেষ্টা করি। আচ্ছা দেখো, আমি এখানে ছোট্ট একটা বর্গ নিলাম যার দৈর্ঘ্য আমরা জানি বর্গের সবগুলি বাহুই সমান, বর্গের সবগুলি বাহু দৈর্ঘ্য সমান। তাহলে আমি নিলাম দৈর্ঘ্য 1 সেন্টিমিটার এবং প্রস্থ 1 সেন্টিমিটার। তাহলে এই বর্গের ক্ষেত্রফল কী হবে? 1 বর্গ সেন্টিমিটার। কারণ আমরা জানি বর্গের ক্ষেত্রফল হলো বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য। তো দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, প্রস্থ 1 সেন্টিমিটার, তাহলে 1 সেন্টিমিটার গুণ 1 সেন্টিমিটার সমান 1 বর্গ সেন্টিমিটার। তাহলে 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল 1 বর্গ সেন্টিমিটার এবং একে 1 বর্গ সেমি রূপে লেখা হয়। বর্গ সেমি ক্ষেত্রফল পরিমাপের একটি একক। তাহলে এই যে বর্গ সেমি সেটি হলো ক্ষেত্রফল পরিমাপের একটি একক, আমরা এটা এখন জানলাম। তো ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা ওই সমতলের উপর 1 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বর্গ ছড়িয়ে দিতে পারি এবং ক্ষেত্রফল নির্ণয়ের জন্য তাদের সংখ্যা গুণি। তাহলে এখন আমরা কি করব, এই যে 1 বর্গ সেমি আছে এটি ওই আকারের উপর ছড়িয়ে দিব, তারপর আমরা এর ক্ষেত্রফল কার ক্ষেত্রফল কত সেটা তখন নির্ণয় করব। তাহলে আমরা সেই কাজটা এখন করব। হ্যাঁ, তবে আমরা ছক কাগজে 1 সেমি বিশিষ্ট গড়গুলো বিবেচনা করতে পারি। তখন আমরা প্রথম ছক কাগজ দেব এবং ছক কাগজের প্রতিটা ঘর যেন হয় 1 বর্গ সেমি। তাহলে এই যে আমি একটি ছক কাগজ নিলাম, দেখো এই ছক কাগজের প্রতিটি ঘরের ক্ষেত্রফল হলো 1 বর্গ সেমি। এই যে এদিকেও 1 সেমি এবং এদিকেও 1 সেমি, মানে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 1 সেমি করে, তাহলে এর ক্ষেত্রফল হলো 1 বর্গ সেমি। এবার আমি দুইটা আকৃতি স্থাপন করি, তাহলে ক আকৃতি এবং খ আকৃতি। এখন আমি তাদের ক্ষেত্রফল দেখব কার ক্ষেত্রফল কত। তাহলে আমি দেখতে পাচ্ছি খ আকৃতি, এই যে আমি খ আকৃতির মধ্যে মোট এই ক্ষেত্রফল রয়েছে কয়টি, 1 বর্গ সেমি রয়েছে কয়টি, 24টি। তাহলে আমি বলতে পারি খ আকৃতির ক্ষেত্রফল হলো 24 বর্গ সেন্টিমিটার। খ আকৃতির ক্ষেত্রফল হলো 24 বর্গ সেন্টিমিটার। আর ক আকৃতির কত হয় তাহলে আমরা দেখি। হ্যাঁ, ক আকৃতির ক্ষেত্রফল হলো 25টি ধরেছে, তাহলে 25 বর্গ সেন্টিমিটার। তাহলে ক আকৃতির ক্ষেত্রফল হলো 25 বর্গ সেন্টিমিটার এবং খ আকৃতির ক্ষেত্রফল হলো 24 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা বলতে পারি যে ক এর ক্ষেত্রফল 25টি 1 বর্গ সেমি, ক এর ক্ষেত্রফল 25টি 1 বর্গ সেমি, অতএব এটির ক্ষেত্রফল হবে 25 বর্গ সেমি। খ এর ক্ষেত্রফল, খ এর মধ্যে কতটি আছে, 24টি 1 বর্গ সেমি, অতএব এটির ক্ষেত্রফল হবে 24 বর্গ সেমি। সুতরাং উত্তর হবে খ এর অপেক্ষা ক বৃহত্তর এবং এদের ক্ষেত্রফল ক্ষেত্রফলের পার্থক্য কী হবে, এটা হলো 24, এটা হলো 25, তাহলে 1 বর্গ সেমি। ওকে, তাহলে এটা আমরা সহজে এভাবে নির্ণয় করতে পারলাম। এবার এখানে আমরা
বিভিন্ন আকৃতি দেওয়া আছে এবং কার ক্ষেত্রফল কত সেটা আমাদেরকে বের করতে হবে। এখানে দেখো নিচে ছক্কা কত দেওয়া রয়েছে এবং প্রতি এক গড় হলো এক বর্গ সেমি। তাহলে ক এর ক্ষেত্রফল কত, এখানে কয় গড় রয়েছে, এক গড়, দুই গড়, তিন গড়, চার গড়, পাঁচ গড়, ছয় গড়, তাহলে ক এর ক্ষেত্রফল হলো ছয় বর্গ সেমি। ঠিক ধরেছ। তাহলে খ এর ক্ষেত্রফল কত হবে, এক, দুই, তিন, চার, হ্যাঁ চার বর্গ সেমি। গ এর ক্ষেত্রফল কত হবে বলো দেখি, কয়টা গড় রয়েছে, একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, নয়টি, দশটি, এগারোটি, এগারোটি, তাই না? তাহলে আমি বলবো এগারো বর্গ সেমি। আচ্ছা তাহলে ঘ এর ক্ষেত্রফল কত হবে? আচ্ছা দেখো ঘ এর কিন্তু একটি ঘরও সম্পূর্ণ নেই, তাই না? যেমন এটা এটা রয়েছে অর্ধেক আর এটারও অর্ধেক, তাই অর্ধেক অর্ধেক মিলে আমি বলতে পারি এক। তাহলে ঘ এর ক্ষেত্রফল হলো এক বর্গ সেমি। তারপর এই ও নম্বরটা আমি দেখি, হ্যাঁ একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, নয়টি, ও নম্বর নয় বর্গ সেমি। চ নম্বর দেখি, পুরো গড় রয়েছে একটি, দুইটি, তিনটি, চারটি, এটা পুরাটা নাই, এটা এটা মিলে হবে একটি, চারটি একটি পাঁচটি, পাঁচ বর্গ সেমি, আর এখানে দুইটা মিলে হবে একটি, তাহলে এক বর্গ সেমি। তাহলে এভাবে আমরা ছক কাগজ দিয়ে আপনার সহজেই ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। এখন এখানে একটি আয়তক্ষেত্র রয়েছে যার দৈর্ঘ্য চার সেমি এবং প্রস্থ তিন সেমি। এটা একটি আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য চার সেমি এবং প্রস্থ তিন সেমি। হিসাব করে নিচের আয়তটির ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা যায় তা নিয়ে চিন্তা করি। তাহলে এখানে তো গড় নেই, তাই না? তা আমি গড় করি, এখানে দেখি এই যে চার সেমিকে আমি চারটা ভাগে ভাগ করলাম, চারটা গড় হলো, ঠিক আছে? আর তিনকে আমি তিনটা ভাগে ভাগ করলাম, তাহলে ওইদিকে করলাম তিন, তাহলে আমার গড় কত হলো, তাহলে আমার মোট গড় হলো চার সেমি, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, বারো। তাহলে এক সেমি করে হলে এটা ক্ষেত্রফল হচ্ছে তিনটি বর্গ খাড়াভাবে রয়েছে এমন চারটি স্তূপ রয়েছে। সুতরাং গাণিতিক বাক্য তিন গুণন চার, তিনকে চার দিয়ে গুণ করলেই আমাদের হয়ে যায় বারো। সুতরাং আয়তটির ক্ষেত্রফল বারো বর্গ সেমি। তাহলে এখানে একটি হিসাব করে নিচের বর্গের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করো। আচ্ছা বর্গ এখানে তিন সেমি, তিন সেমি, তাহলে আমি আগের মতোই ঘর করব। তা আগে আমরা তো দেখেছি ঘর করে যে দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল, এখানে এদিকে তিন, এদিকে তিন, তাহলে তিনকে তিন দিয়ে গুণ করলেই হবে, তিন গুণন তিন, এখানে আমরা সহজেই বলতে পারি নয়। তাহলে বর্গটির ক্ষেত্রফল নয় বর্গ সেমি হবে। তা আয়ত বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি হবে? এখন আমাদের একটি সূত্র আমাদের দরকার, যে সূত্র ব্যবহার করে আমরা সব সময় আয়ত ও বর্গের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তাহলে আয়ত বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র নিম্নরূপ, নিম্নের সূত্রটি হবে আয়ত ও বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। দেখি সূত্র কি হয়। তা আয়তের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য, যেমন এটা এটা হলো দৈর্ঘ্য, এটা হলো প্রস্থ, চার কি তিন দিয়ে গুণ করলে হবে বারো। আয়তের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর বর্গের ক্ষেত্রফল এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। বর্গের ক্ষেত্রফল সমান এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। তাহলে এই দুইটি সূত্র ব্যবহার করে আমরা গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে এখানে একটি সমস্যা দেওয়া রয়েছে যে রিপার শ্রেণীকক্ষে দৈর্ঘ্য সাত মিটার এবং প্রস্থ ছয় মিটার, এর মেজের ক্ষেত্রফল বের করো। কি বলছে? রিপার শ্রেণীকক্ষের দৈর্ঘ্য সাত মিটার এবং প্রস্থ ছয় মিটার, এর মেজের ক্ষেত্রফল বের করো। খুবই সহজ, আমরা সহজে বের করতে পারবো। কীভাবে করবো? শ্রেণীকক্ষের দৈর্ঘ্য সাত মিটার,
সমান সমান 700 সেন্টিমিটার, কারণ আমরা জানি 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, তো 7 কে 100 দিয়ে গুণ করলে 700 হয়ে যাবে, তো 6 মিটার সমান সমান হবে 600 সেমি, সুতরাং ক্ষেত্রফল হবে 700 গুণ 600 বর্গ সেমি, তাহলে 7 আর 6 গুণ করলে 7 6 গুণনে 42, আর এখানে দুইটি শূন্য, এখানে দুইটি শূন্য, মোট চারটি শূন্য, এত বর্গ সেমি। এটা আমরা সেমিতে যদি করি, কিন্তু সংখ্যাটি অনেক বড়, তাই আমরা এটা মিটারে করব। বাহ, অসাধারণ রাজা, তুমি সঠিক এবং খুব ভালো বলেছ। এক্ষেত্রে আমরা অন্য এককও ব্যবহার করতে পারি, অন্য একক ব্যবহার করে ছোট করেও করতে পারি, এত বড় রাশি না নিয়ে। 420,000 বর্গ সেমি, অনেক বড় সংখ্যা। আমরা এক বাহু 1 মিটার বিশিষ্ট বর্গ ব্যবহার করতে পারি, এটি 1 বর্গ মিটার এবং একে 1 বর্গ মিটার লেখা হয়। বর্গ মিটার ক্ষেত্রফলের মৌলিক একক, আমরা সেন্টিমিটারের পরিবর্তে যেখানে ছিল 1 বর্গ সেন্টিমিটার সেখানে আমরা এখন 1 বর্গ মিটার ব্যবহার করব। তাহলে 1 মিটার মানে 100 সেন্টিমিটার, 1 মিটার 1 মিটার, এদিকে 100 সেন্টিমিটার, 1 মিটার 1 মিটার গুণ হলে হবে 1 বর্গ মিটার, যেটা হবে 10,000 বর্গ সেমি। গাণিতিক বাক্য 6 × 7, তাহলে 42, ওইখানে যা হয়েছিল তার চেয়ে অনেক কম হয়, ছোট রাশি হলো, তাহলে আয়তটির ক্ষেত্রফল হলো 42 বর্গ মিটার। তা আমরা এখন মিটারে করব এটি। রাজার হিসাব অনুযায়ী 42 বর্গ মিটার সমান সমান 42,420,000 বর্গ সেমি, কারণ 1 বর্গ মিটার সমান সমান 10,000 বর্গ সেমি সেন্টিমিটার। তাহলে আমরা এটা মনে রাখবো, 1 বর্গ মিটার সমান সমান 10,000 বর্গ সেন্টিমিটার, কারণ 100 সেমি গুণ 100 সেমি, যেখানে আমরা করছিলাম 100 সেমি গুণ 100 সেমি সমান সমান 10,000 বর্গ সেমি। তাহলে পাঠ্য বইয়ের সাথে সংযোগ, তোমরা তোমাদের বইয়ের 127 পৃষ্ঠা হতে 131 পৃষ্ঠা মনোযোগ সহকারে দেখো, এবং আমি যা পড়িয়েছি সেগুলো ভালো করে দেখবে, এর মধ্যে রয়েছে। আরেকটি সমস্যা তোমাদের জন্য, একটি আয়তাকার ফুটবল মাঠের দৈর্ঘ্য 100 মিটার এবং প্রস্থ 70 মিটার, তো মাঠের ক্ষেত্রফল কত? এটা তো এখন খুব সহজ তোমাদের জন্য সমাধান, আমাদের জানা আছে ফুটবল মাঠের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য হলো 100 মিটার এবং প্রস্থ হলো 70 মিটার, তাই না? তাহলে দৈর্ঘ্য 100 মিটার, প্রস্থ 70 মিটার, দুটো গুণ করে দিব, তাহলে ফুটবল মাঠের দৈর্ঘ্য 100 গুণ 70 বর্গ মিটার সমান সমান 7,000 বর্গ মিটার। খুব সহজ, এখন এই ধরনের সমস্যা তো আমরা আশা করি সহজে সমাধান করতে পারবে। তো এখানে অনুশীলনী রয়েছে, এগুলি তোমরা অবশ্যই বের করতে পারবে। এদিকে প্রস্থ 2 সেমি, দৈর্ঘ্য 4 সেমি, তাহলে ক্ষেত্রফল হবে 8 বর্গ সেমি, এটার প্রস্থ 5 সেমি, দৈর্ঘ্য 5 সেমি, মানে এটা হলো বর্গাকার, তাহলে বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য, এটা 25 বর্গ সেমি, এদিকে প্রস্থ 2 সেমি, দৈর্ঘ্য 9 সেমি, 9 দুগুণে 18 বর্গ সেমি, এটার ক্ষেত্রফল হবে। বাড়ির কাজ, এখানে দুইটি বাড়ির কাজ দিলাম, যে 2 কিলোমিটার পশ্চিম এবং 3 কিলোমিটার উত্তর দক্ষিণ বরাবর প্রশস্ত আয়তাকার জমির ক্ষেত্রফল নির্ণয় করো। একটি বর্গাকার জমির একটি বাহুর 10 কিলোমিটার জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো। এই দুটি বাড়ির কাজ তোমরা অবশ্যই করবে এবং করে আমার কাছে পাঠাবে ছবি তুলে। তাহলে আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।